আসসালামু আলাইকুম আমি টুটুল কৃষি বাজার থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটি নতুন উদ্ভাবনী গল্প বলা চলে যে আমার পাশে যে ব্যক্তিটিকে দেখছেন তেনার নাম হচ্ছে কাউসার হুসাইন রুবেল ভাইয়া একটি সরকারি জবের পাশাপাশি কৃষিতে মনোনিবেশ করেছেন এবং তাকে সাহায্য করছেন তার ফ্যামিলি থেকে শুরু করে তাদের কিছু বন্ধু সবাই মিলেই কাজটা করছেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব যদি অনেক বড় হয়ে যায় আমরা পর্ব আকারে আপনাদের সামনে তুলে ধরবো এবং তার যে এই চাকরির পাশাপাশি এটা যে করছেন তার যে অনেক বাধ্যবাধকতা পেরিয়েও যে মানুষকে এই কৃষির দিকটাতে তিনি নিয়ে আসার চেষ্টা করছেন এবং তার এত এত সুন্দর গল্প আছে আপনারা শুনলে অবাক হবেন আমার পাশে হয়তো বা অনেক দেখছেন যে এখানে পেয়ারার বাগানের ভিতরে এরকম ওনার বিভিন্ন প্রজাতির গাছ সবজি সব কিছুই আছে তিনি তেনা তিনি শান্তিরক্ষা মিশন থেকে যে টাকাটা পেয়েছিল পুরো টাকাটা দিয়ে তিনি কৃষিতেই ইনভেস্ট করেছেন যে কারণ হচ্ছে দেখেন যারা শান্তি মিশন থেকে আসেন এই টাকাগুলো হয়তো ফ্যামিলির কাজে লাগায় তারপরে হচ্ছে অনেকেই বাড়ি গাড়ি এটা করে কিন্তু তার এই জিনিসটা না করার কারণেও অনেক কথা শুনতে হয়েছে তাকে অনেকেই পাগল হয়তো বলেছে কিন্তু তিনি ঘুরে ফিরে কৃষি নিয়েই কাজ তার ভালোবাসাটা কৃষিতেই এবং আপনারা দেখলে হয়তো অবাক হবেন যে হচ্ছে কত প্রজাতির জিনিস নিয়ে সে উনি কাজ করছেন এবং পুরোটা জার্নিটা তার কাছে আমরা শুনবো এবং আপনাদের সামনে তুলে ধরব তো ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমরা শুনতে চাই আপনার সেই গল্পটা যে আপনি কিভাবে এই কৃষিতে আসা আর কি কারণ আপনি তো একটা চাকরি করেন সরকারি জব করেন সেখান থেকে আবার আসলে কৃষির দিকে ভালোবাসাটা কিভাবে শুরু হলো আচ্ছা ধন্যবাদ আসলে হচ্ছে আমরা যদি যার যার মতন করে চিন্তা করি যে আমার ব্যক্তিগত জীবনের প্রতিষ্ঠা তারপরে হচ্ছে ব্যক্তিগত ভোগ বিলাস ভালো থাকা এগুলো আসলে সব কিছুই ক্ষণস্থায়ী আমরা সবাই পৃথিবীতে এসেছি একটা সুনির্দিষ্ট সময়ের জন্য হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে যতটুকু সময় নির্ধারণ করেছেন আমরা যদি আমাদের সৃষ্টিকর্মের মাধ্যমে এই সময়কালটাকে কার্যকর করি তাহলেই হয়তো মৃত্যুর পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন মানুষজন স্মরণ করবে যে হোক এরকম মহৎ কোনো বাসনা নিয়ে আমি আসলে এটা শুরু করিনি আমরা সবাই কোনো না কোনো কৃষি ব্যাকগ্রাউন্ডের মানুষ একেবারেই ছোটবেলায় ছোটোবেলায় যখন আমি গ্রামে আসতাম বাবা মার সাথে ঈদ করার জন্য আমার বাবাও সরকারি কর্মকর্তা ছিলেন তো ভুলে হোক অথবা না মানে না জেনেই হোক আমার বাবার ক্ষেতের মধ্যেই আমি ওই কোরবানির কেনা ছাগলটাকে নিয়ে গিয়ে ক্ষেত খাওয়ানো শুরু করে দিতাম লোকজন হাসাহাসি হাসি করত এটা তো তোদেরই ক্ষেত তুই খাওয়াচ্ছিস তো এইটা ছিল আমার না জানার ইয়ে তা আমার মনে হতো যে আমি আমার বাবার এই কৃষি জমিগুলো চিনি না কেন পরবর্তীতে আমার বাবা বলতো যে আমি তো সব সময় গিয়ে পড়ে থাকি না তো ঠিক ছোটোবেলা থেকে আমার মাথায় কাজ করতে যদি কখনো আমার কোনো স্কোপ হয় আমি চেষ্টা করবো এই বিষয়টার সাথে সংশ্লিষ্ট থাকবার জন্য যা হোক পরবর্তীতে যেটা হয় আমরা সবাই জীবন জীবিকার তাগিদে নিজেকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই আমার বাবা মার ইচ্ছা আকাঙ্ক্ষা সেরকম একটা কোনো কারণে আমাকেও সরকারি চাকরিতে যোগদান করতে হয় আমার পরিচিতজন যারা তারা সবাই খুশি হয় আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলাম বলে আমারও হয়তো মনে হচ্ছে হ্যাঁ ব্যাপারটা তাই তো এর মাঝখানে আমার একটা সুযোগ হলো আমার চাকরিগত কারণেই কোনো একটা পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করা সেখানে আসলাম আলহামদুলিল্লাহ সেখান থেকে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমি যেহেতু এটা আসলে সরকার প্রদত্ত একটা নিয়মের মধ্যে দিয়েই হয় যে আমি ওখান থেকে যে টাকাটা পেয়েছি সে টাকাটা একটা যথেষ্ট ভদ্র সংখ্যার একটা টাকা সেই সময় আমাদের গ্রামে একটা সাইনবোর্ড ছিল যে বেশ বড় দাগের একটা জমি বিক্রি হবে তো আমার ওই ছোটবেলার সেই সুপ্ত বাসনাটা মনে হলো যে এইবারে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো যেহেতু এখন স্বাবলম্বী হয়েছি বাবা আমার ওই বাধ্যবাধকতাটা নেই যে আমি বোকামি কিছু করলে আমাকে টেনে ধরবে তারপরেও আমি আগ্রহটা শেয়ার করলাম এখন আমার বাবা আমাকে নিষেধ করেনি উল্টো আমার বাবাও বললো যে ঠিক আছে তাহলে তোমার সাথে আমিও কিছু ইয়ে করব সহায়তা করব। আমার বড় ভাই আছেন তাকে বললাম এই সব মিলে আমরা আমাদের পরিবারের সবাই মিলে যার যতটুকু সামর্থ্য সঙ্গতি কিছুটা আমার বেশি তাদের কিছুটা কম বাট তাদেরও আছে সব মিলে আমরা বেশ বড় দাগের একটা জমি নিলাম একসাথে প্রায় তিন শত তেতাল্লিশ শতাংশ আর আমরা তিন একর সাড়ে তিন একরের মতো প্রায় সাড়ে একরের কাছাকাছি আর আমরা এখন যে জমিটাতে এইটাও হচ্ছে প্রায় চার একরের মতন এর পাশাপাশি আমাদের এই ভালো উদ্যোগের সাথে আমাদের গ্রামবাসীও সহায়তা করছে তারা আবার তাদের কিছু জমি আমাদেরকে অফার করে যেটা আমরা লিজ সিস্টেমে নিতে পারি কি না আচ্ছা আচ্ছা তো আমরা আগ্রহ দেখাই এবং তাদের জমিটা আমরা লিজের মাধ্যমে অধিগ্রহণ করি এই সব মিলেই আমাদের প্রজেক্টটা টোটাল কতটুকু জমি এখন আমাদের প্রায় আট একরের কিছু বেশি আচ্ছা আচ্ছা আর এটাকে আমরা ভাগ ভাগ করে করেছি দুটো কারণে প্রথম হচ্ছে এবং রংপুর এলাকার লোকজনেরা সনাতন পদ্ধতির যে চাষাবাদগুলো সেটার মাধ্যমেই তাদেরকে আবদ্ধ রাখে বেশিরভাগ লোকজন ধান চাষ করে যেটার প্রকৃত মূল্য আসলে কৃষকরা পায় না পরবর্তীতে হতাশায় ভুগে অন্যান্য যে ফসলগুলো করে শৌখিনতার বসে কিংবা নিজের ব্যক্তিগত প্রয়োজনে অল্প কিছু পরিমাণে শাকসবজি আবাদ করে তো আমরা ভাবলাম যে আমরা দুটো কাজ করি নিজেরা এরকম কোন একটা প্রজেক্ট করব বাগান করব যেটা অন্যদের জন্য উৎসাহ ব্যঞ্জক হবে আচ্ছা এবং তাদেরকে অনুপ্রাণিত করবে এর পাশাপাশি আমি যেন একটা ভালো কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রাথমিক লক্ষ্যের মোটামুটি কাছাকাছি আছি বলা চলে আমাদের এই প্রজেক্টের বয়স প্রায় নয় মাসের মতন আচ্ছা এখন পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারছি আমাদের স্থায়ী শ্রমিক এবং অস্থায়ী শ্রমিক মিলিয়ে দৈনিক দশ জনের অধিক সংখ্যক কর্মচারী এখানে আছে পাঁচজন মহিলা কর্মচারী আছে সো আমরা যদি বলি যে নারীদের কাজের সুযোগ তৈরি করে দেওয়া সে জায়গায়ও আমাদের আমরা সচেষ্ট আর এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের বাগান আমরা করেছি ইচ্ছাকৃতভাবে আমাদের এই এলাকার লোকদের অনভিজ্ঞতা যেহেতু সরাসরি আমরা মাঠে থাকতে পারছি না আমরা তত্ত্বাবধান করছি কিংবা দূর থেকে তাদেরকে প্রণোদনা দিয়ে যাচ্ছি তারা অভিজ্ঞ নয় বলেই আমরা আসলে ওইভাবে সাহসী হতে পারিনি চাইলে হয়তো পেয়ারার বাগানটাই আমরা পুরো প্রজেক্টে করতে পারতাম মানে ডিজিটালাইজটা এখনও সেভাবে হয় রাইট এটাও একটা প্রজেক্টের বিউটি যে আমরা বিভিন্ন জাতের বাগান করছি এর সাথে সাথে আমরা বোঝার চেষ্টা করছি আমাদের যে শ্রমিকরা আছে কিংবা আমরা আসলে কোনটাতে গেলে আমরা ভবিষ্যতের জন্য এটাকে একটা প্রফিটেবল জায়গায় নিয়ে যেতে পারবো আর আমরা যদি মাল্টিক্রপিং কিংবা লেয়ার ক্রপিং বলি এটাও কিন্তু মডার্ন এগ্রিকালচার সায়েন্সেরই একটা অংশ যে নানান নানান ধরনের জাতের ফল আমরা করছি ভাগ ভাগ করে তো রাউন্ড দ্য ইয়ার আমাকে তো আসলে দিনের শেষে হিসাব করতে হবে যে আমার বাজেট ঘাটতি হচ্ছে কি না কিংবা আমি এখানে আর্থিক টানাটানিতে পড়ছি কিনা তো আমি পেয়ারটা যে সিজনে বিক্রি করবো কুল বড়টা হতো তার এক মাস পরে বিক্রি করব লাউটা হয়তো পনেরো দিন পরে বিক্রি করবো সো আমি কৃষকদের যে খরচটা আমার এই যে খরচটা সেটা কিন্তু আমি নিত্য সাপ্লাই পেয়ে যাচ্ছি মানে আমার মানি সাপ্লাই যেটা সেটাও থাকছে আমি প্রজেক্টটাকে রান করাতে পারছি আমাকে কারো কাছে দ্বারস্থ হতে হচ্ছে না কিংবা প্রজেক্টটা অর্থের অভাবে পড়ে থাকছে এমনটা হচ্ছে না আর এর পাশাপাশি আমরা অন্যদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের এখানে যেসব জাঁতের ফল বাগান আছে এই প্রত্যেক ধরনেরই আশেপাশের কেউ যদি মনে করে যে তারা এই ধরনের বাগান করতে চায় আমরা চেষ্টা করি সরাসরি উৎপাদনকারী চাষীদের সাথে তাদেরকে সংযোগ করিয়ে দেওয়ার যেন চারাটা তারা সেখান থেকে ন্যায্য মূল্যে পায় আমাদের লাভ খুব বেশি করতে হবে প্রফিট করতে হবে এরকম কোনো বাসনা আমাদের নেই আচ্ছা সেফ ফুড নিয়ে বর্তমান সরকার মহল থেকে শুরু করে সবাই ব্যক্তিগতভাবে আমরা অনেক সাফারার কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যদি নিরাপদ খাদ্য বিষমুক্ত খাদ্য উৎপাদন করতে না পারি তাহলে আসলে আমাদের কোনো প্রচেষ্টাই থাকবে না তো এই জায়গায় আমরা খুব বেশি সচেষ্ট আমরা এক শতভাগ বিষমুক্ত খাদ্য উৎপাদন করছি এমন দাবি করছি না কিন্তু যতটা কম সম্ভব পারা যায় আমরা সেই জায়গাটায় সচেষ্ট আমরা এমনটাই চেষ্টা করে যাচ্ছি আমাদের ফার্মে যারা কাজ করছেন সেই সব কৃষক ভাইদেরকে কৃষানি বোনদেরকে তাদেরকেও বলছি যে আমাদের এই আন্দোলনটার সাথে আপনারা প্লিজ থাকেন এবং আমাদের একটু বোঝার চেষ্টা করেন কারণ আপনার ছেলেপেলেরাই কোনো না কোনোভাবে এখানকার ফলমূল এখানকার সবজি গ্রহণ করবে হয়তো সরাসরি এখানে না অন্য বাজার ঘুরে তো আপনার সন্তানকে আমি যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের মতন করে স্নেহ করতে পারবো ভালোবাসতে পারবো তাহলে এটা হবে যাই হোক আমাদের সাথে যারা কাজ করে আমাদের এখানকার শ্রমিক এবং কর্মচারী তারা আমাদের এই আন্দোলনটার সাথে তাদের সহমর্মিতা সহমর্মিতাবলী কিংবা সহযোগিতা করছে প্রপারলি আর আশেপাশে গ্রামবাসীদেরকেও আমরা ওভাবে করে মোটিভেট করার চেষ্টা করছি অনেক সময় হয়তো হবে আপনাদের যে কৃষকরা আছে বা কিষানিরা আছে তাদেরকে কিভাবে ট্রেন আপ করছেন যে কিভাবে বিষমুক্ত করবেন বা এই জিনিসটা ডিজিটালাইজ করবেন এই জিনিসটা কিভাবে ট্রেন আপ করছেন আপনি বিষয় হচ্ছে যে যেমন আপনি যদি এখানে দেখেন আমরা যে বাগানটার মধ্যে দাঁড়িয়ে আছি এই বেডটা যথেষ্ট বেশি পরিষ্কার পাশ দিয়ে একটা সুন্দর করে নালা টেনে দেওয়া হয়েছে আমরা যখন এখানে পানি দিব সুন্দর করে পানি চলে আসবে এবং জায়গাটাকে ভিজাই দিবে তো এইটাতে তারা আগ্রহী ছিল না তারা মনে করেছিল যে এখানে একটা গর্ত করা হবে তামাক বাড়িতে যেভাবে করে পানি একটা প্লেট দিয়ে সেভাবে করে দিবে আমরা এটা নিরানি দেওয়ার সময় ছোট একটা মানে আপনার উইপার টাইপের যেটা এখান থেকে একটা লোক হেঁটে হেঁটে যাবে চাকার সাথে তো তাকে তখন আমরা বোঝালাম যে তুমি যদি বাসন দিয়ে এটা করো মাটির উপরের যে টপ সয়েলটা যেটার মধ্যে আসলে ইয়ে আছে সার থাকে সেটা কিন্তু চলে যাবে তো আমরা পুরোপুরি ডিজিটাল করতে পারতেছি না গ্রামের লোক তো কোন এক সময় কিন্তু দেখবেন একদম পুরনো আমলে হয়তো সেই সময় স্যানিটেশন ছিল না লোকজন তার মতন করে সনাতন পদ্ধতি ব্যবহার করতে এখন কিন্তু মাশাআল্লাহ গ্রামের অনেক বাড়িতেও কিন্তু হাই কমোড চলে আসে তো তাদের মধ্যে এই বোধটা চলে আসে আমরা তাদেরকে স্লোলি বোঝাতে চাচ্ছি কিন্তু একিবারে যেহেতু অশিক্ষিত আমরা মাঝে মাঝে পনেরো বিশ দিন পর পর তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য আমাদের অফিস রুমে নিয়ে গিয়ে তাদের সাথে ছোট্ট একটা বৈঠক করি এটা অনেকটা উঠান বৈঠক কিংবা মাঠ বৈঠক টাইপের বলতে পারেন আমরা তাদেরকে বোঝাই যে দেখো এইভাবে করে করার কারণে তুমিও কিন্তু কাইক শ্রম থেকে বেঁচে যাচ্ছ যে তোমার কাজটা ইজি হচ্ছে এবং ম্যাক্সিমাম আউটপুট আমরা একটা পাচ্ছি আর এইটা তো স্বাভাবিকভাবে যেহেতু আমরা একটু প্রজেক্ট আকারে এটা করছি আমরা চাবই যে আমাদের একটা মানুষের কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুট যত কম খরচে আমরা পাই তো এগুলো যদি আমরা যন্ত্রের সাহায্যে করি আমাদের কিন্তু কর্মঘন্টা সেভ হচ্ছে এখান থেকে বলতে পারেন যে আমরা আমাদের প্রফিটের জায়গাটাকে কর্মঘন্টা সেভ করেও করছি